নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমার বাবার বাড়িতে পুজো হচ্ছে এখানে, তো আমি এসেছি। তো দু জায়গায় মেলা হচ্ছে, মা আর আমি করে এসেছি সন্ধ্যের দিকে দাদা ছেলেদের নিয়ে করে। এই সামনের মেলাটাতে দেখো ওরা চটপটি খাচ্ছে, তো ওখানকার ঠাকুরটা দেখো। তো সন্ধ্যে 6টার দিকে এসেছি, এসে ওদেরকে নিয়ে চলে এসেছি। তারপর আজকে আমার জেঠুর শ্রাদ্ধ ঘর ছিল, তো সেই শ্রাদ্ধ ঘরে আজকে সবাই মিলে একসাথে খাওয়াবে, জেঠু কাকু টাকু সবাই মিলে। তো বৌদিরা রান্না করছে, দেখাবো চলো। আমাকে আজকে একটা বড় লেজা দিয়েছে মাছে। তোরে ভাবছিলাম বাবার বাড়িতে এসে একসাথে সবাই মিলে খাবো, তো খাওয়া হয়ে ওঠেনি। তো আজকে সেই দিনটা এলো, তো সবাই মিলে খাবো। যে বৌদিটা সবাই রান্না করছে, তো দেখো রান্না হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। দেখি বাবু চাকরা, দেখি খাওয়া দাওয়া সেরে এখানে সামনে অনুষ্ঠান হচ্ছিল। প্রথম দিনে অনুষ্ঠানটা দেখলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি বাপের বাড়ি এসেছি, আজকে ঘুরতে যাব মেলা। তো এখন সকাল হয়েছে মাত্র, মা ছেলে দুজন ব্রাশ করে বসছি। তো আমি বাপের বাড়ির নদীর ধারটা দেখাবো তোমাদেরকে, আর যখন মেলা যাব তখন দেখাবো কেমন সেজে সেজে যাই। দেখো আমার, শোনো তো দেখো, আমার মা ছেলে দুজনে চা খাওয়া হচ্ছে, চা খেয়ে যাবো একটু নদীর ধারে, দেখাবো। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি নদীর পাড়ে, মা আর আমি এসেছি। তো চলো, মা কি করতে যাচ্ছে দেখা যাক। জল আসেনি এখনো, এখানে প্রচুর শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে। দেখো নদী পাড়ে রাস্তা হচ্ছে, এই যে ওখানে কাজ হচ্ছে। মা আর আমি এসেছি মাঠে, মাঠে নয় নদীর পাড়ে। তো মা এখানে গরু নিয়ে এসেছে, গরুগুলো ছাড়বে। এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছের নিচে নিচে ঘাস হয়েছে, এগুলো খাবে। তো মা এসছে, এই যে পাতা ভাঙবে, ওই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, ওই পাতাগুলো ভেঙে নিয়ে যাবে, ছাগলকে খাওয়াবে। তো চলো। আর ওই যে দেখা যাচ্ছে ঝাউ গাছগুলো, ওইখানে আমাদের বড় জায়গা একটা আছে, ওইখানে কাজ হচ্ছে, ওই যে বাঁধের কাজ হচ্ছে। দেখো দেখো বন্ধুরা, এই যে একটা গাছের পাতাগুলো দেখো কেমন অন্যরকম, দেখো টই টই টুম্বুর রস হচ্ছে। দেখো যে ব্রাহ্মী গাছের শাকের মতো, ব্রাহ্মী যে শাক তার মতো দেখো। দেখো আজকে এখানে জল আসেনি নদীর, নৌকাগুলো সব কেমন আর ওরা হয়ে রেখেছে। দেখো নৌকা ছাড়ানো হচ্ছে মনে হয়। এই যে নদীর ধারে কাজ হচ্ছে আমাদের বাড়ির পাশে, ওই তো জেসিপির কাজ হবে। আমি আর মা চলে এসেছি, হ্যাঁ জোয়ারের জলে মাছ ধরছে সবাই, নদীর জল এসছে। এই যে দেখো এগুলো জেসিপি দিয়ে মাটি কেটেছে। কাঁকড়া আছে তো মনে হয় করতে, নদীর সামনে চলে এসেছি। আজকে জল আসেনি উপর পর্যন্ত, নিচে জল আছে। সেদিকে জাল ফেলে এগুলো মাছ আছে নাকি? এই দেখতে পাচ্ছ এই যে গাছগুলো, এগুলো ভাঙবো মার আমি করে। এই যে একটা দেখো, দেখো মা কোথায় ঢুকে যাচ্ছে। দেখো এখানে কাগজ দিয়ে পাড়া টেনে নিয়ে, দেখো দেখতে পাবে না, এখানে কুমির পাওয়া গেছিল, কুমিরের বাচ্চা। বাবা এখানে দেখা যাবেনি, যে জঙ্গল ভিতরে ঢুকে গেছি। এই যে গাছের পাতাগুলো ভাঙবো মারামি করে। হ্যাঁ আমার মা মেয়েকে যদি কেউ ধরে নিয়ে পারি, এখানে কি শিয়ালের প্রচুর উৎপাত, প্রচুর শিয়াল। শিয়াল যদি এসে মা মেয়েকে খেয়ে রেখে দেওয়া যাবে, কোথায় ঢুকে যেতে মা মেয়ে জঙ্গলে। দেখো এই যে বস্তা ভর্তি হয়ে গেছে, কোথায় এসছে নদীর পাড়ে, নদীর পাড়ে এসে একটু ফটো তুলে নিচ্ছি আমি। তো এখানে জায়গাটা, আবহাওয়াটা খুব সুন্দর, দেখো খুব সুন্দর বাতাস হচ্ছে। মা আর আমি গাছের পাতাগুলো ভাঙলাম ছাগল খাবে বলে। মা মাথায় বস্তা, পাতার বস্তা নিয়ে নিয়েছে, জানি মা আর আমি করে যাচ্ছি। দেখো এখানে মা মেয়েকে যদি শিয়াল ধরে একবার, কেউ বুঝতে পারবে না, দুজনকে খেয়ে নেবে। প্রচুর শিয়ালের চাপ এখানে, শিয়াল মানুষ খেয়ে নেয় প্রচুর শিয়াল। এই দেখো নদীর পার, এই যে মা মাথায় নিয়ে যাচ্ছে, যাচ্ছি। এখানে এখানে কাঁকড়া থাকে, এখানে গর্তে গর্তের মধ্যে কাঁকড়া থাকে। শুয়োর 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 বাবা,
জঙ্গলে শুয়োর না সে সে কালো কালো গুলো না না এই শুয়োর গুলো আলাদা মানুষ খায় বন শুয়োর নদীর পাড়ে বাবা বেরিয়ে এসছি জঙ্গলটা দেখো মার আমি যাচ্ছি এই যে বাড়িটা দেখো আমি আগেও দেখেছি এখানে বন্যা ত্রাণে মানুষরা থাকে বন্যা হলে এখানে দিয়ে এক জায়গায় যাবো আমার বৌদিরা কি আলু খুলতে গেছে যাবো এই যে তার ছেলেদের নিয়ে যাচ্ছি দেখো যে কি চিৎকার চাচা আমি যে লাগিয়েছে কতগুলো বাচ্চা দেখো সবাই যাচ্ছে নিয়ে পয়সা নিয়েছি সবাই বলে চিপস কিনে দেবো চল বাড়িতে টিকা যাচ্ছে না এদের জ্বালায় চিৎকার চাচা আমি শিখেছি চল 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 বন্ধুরা এবছর আম গাছে সবার বাড়িতে আম গাছ প্রচুর আম বকুল হয়েছে দেখো যে গাছগুলো ভর্তি এই যে যাচ্ছি সবাইকে নিয়ে চলো আলু খোলা হচ্ছে দেখো আলু খুলছে কে লোকটা দেখি মুখটা এই যে দাদা ভাই আলু খুলো এ বালি জায়গা নোনা জায়গা বলে বেশি হয়নি আলু কম কম এই যে তাও হয়েছে বড় আলু দু তিনটা লাইন খুলেছে এই যে আলু মাত্র এইটা এই যে একটা আমার কাকি আছে দেখো বহুদিন পরে দেখা হেসে পাগল হয়ে যদি কথা নাগরি ছাড়াদের নিয়ে এখানে ধর এটা ধর আমার কি হবে তো দেখো বৌদি গাছে জল দিচ্ছে আমরা সবাই চলে এসেছি যে মা দাদার ছেলে দেখো চুল কাটছে চুল কাটতে এসছে তো আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে বাবুরা ওই যে রাস্তায় ঘুরছে ওই আমার দাদাদের ছেলের সাথে খেলছে আমি এই যে বসে বসে দোলনা ঝুলছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো আমার একজন কাকুর বাড়িতে এসেছি তো এখানে এসে একটু ভিডিও বানাচ্ছি আমার বাবাকে দেখো নাচানাচি করছে এই যে ছাদের উপর থেকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা এই দিকটা আমাদের কাকুর বাড়ি আর আমাদের কাকুদের বাড়ি খাওয়া চলে এসছে বড়ি ভাজা আর একটি শাকের তরকারি এখনো কপি চচ্চড়ি হচ্ছে এই যে বৌদিরা ভাত বাড়ছে দেখো আমি বাবাই বসে গেছি বাবাই বড়ি খাচ্ছে মা এই যে খেতে বসছে এই যে একটা সোনামণিকে দেখো কুচুমণিটা খাবি না পড়েছি মেলা যাওয়ার জন্য সবাই বেরিয়েছে বৌদিরা দেখো এরা সব বেরিয়ে সব গন্ডগোল লাগিয়ে দিয়েছে এই যে একটা মাল বেরিয়ে পড়েছে আর এই যে এরা সবাই ইউটিউবে আমরা মেলায় ঘুরছি এখানে কোনো জিনিস পছন্দ হচ্ছে না কোনো কিছু নেওয়া হয়নি বাবু দূরবীনটা নেওয়ার জন্য বায়না করছে তারপরে বলছে না না দূরবীন নেবো না তোমার পয়সা খরচা হবে চলো ফুচকা খাই তো দেখো মা আমি বৌদি বৌদি সবাই মিলে ফুচকা খাচ্ছি Thank you.
দেখো রোল বানাচ্ছে বাবা দাদা বলছে রোল খা আমি বলছি না দাদা আমি রোল খাবো না বাড়িতে গিয়ে ভাত খাও ফুচকা খেয়েছি রোল টোল খাবো না দাদা বলছে ঠিক আছে তারপর মা বলছে চল এক গ্লাস লস্যি খাই তো লস্যি খেলাম এক গ্লাস খেয়ে এবার লস্যিটা খেয়ে বাড়ির দিকে আগমন হবো এটা নিয়ে নিই রোলগুলো আর দাদা ছেলেরা খাবে তো দাদা বলছে দু প্যাকেট চাউমিন নিয়ে নিই বাড়িতে রান্না করবো না তো দাদা দু প্যাকেট চাউমিন নিল বড় জেঠুর ঘরে এবারে চাউমিন হয়ে যাচ্ছে চাউমিন খাবে সবাই দেখো বাবাইকে ঠাকুরকে পয়সা দিয়ে করে ঠাকুরের প্রণাম করতে ঠিক লাগাচ্ছে গৌরাঙ্গ ঠাকুর মহাপ্রভু বসে আছে উঠে পড়ো তো আমরা বাড়ি চলে এসেছি এবারে কি খাওয়া দাওয়া হবে দেখাবো চলো বাড়ি মেলা থেকে ঘুরে এসে সবাই পুরো ক্লান্ত হয়ে গেছি দেখো দাদা ছেলেরা কি কিনেছে কি খেলনা বাটি কিনেছে এর মধ্যে কি কি আছে তো শোনো গ্যাস আর কি আছে তুই কি কিনেছিস আচ্ছা বোন বাবাই এসে যে দেখো রোল খেতে লেগেছে এটা আমার বাবাই কিনেছে এটা এটা জ্বলবে দেখ আমাদের খাওয়া হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি দেখো মা ছেলে মিলে তিন নম্বর দিনে মেলার শ্বাসটা দেখো এরপরে ভিডিও আসছে সবাই ভালো থাকবে টাটা আজকের ব্লগ এটাই দিয়ে শেষ করলাম